রেলাম বিরতির পর এবার চোখ রাখবো উজান অভয়নগরে। অমৃত 2.0 প্রকল্পের অধীনে উজান অভয়নগরের বাজারে যে লেক রয়েছে সেই লেকের পুনরুজ্জীবনের জন্য আজ পূজা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সেখানকার স্থানীয়রা, পাশাপাশি আগরতলা পুর নিগমের কর্মকর্তারা, তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কমিশনার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। আর তিনি ঠিক কি জানিয়েছেন একবার শুনবো। ডিসিশন পিরিয়ড যেটা হচ্ছে 1.5 বছর, 1.5 বছর মধ্যে এটা সেই সবার কাছে কথা আছে। আর এখানে জলকে বার করা হবে, কমপ্লিট সাফ সুতরা করা হবে, চারতর পাথরে করা হবে এবং যে এক্সকাভেশন করা হবে এসব করা হবে, তারপরে ইলেকট্রিফিকেশন, জোটিফিকেশন এইসব কাজ আছে। আর কাছাকাছি বাজারের যেটা আছে ওরাও কাজ আমরা করি। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন কমিশনার, তিনি জানাচ্ছেন কিন্তু অমৃত 2.0, যেমনটা জানাচ্ছিলাম অমৃত 2.0 প্রকল্পের অধীনে লেকের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের কাজের জন্য ভূমি পুজো অনুষ্ঠিত হয়েছে আজকে, এবং এরপর থেকে কিন্তু সেই কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।